Welcome to Needlestitchart, Needlestitchart channel এ সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন রিপু করা দেখাবো। তো সেই জন্য আমি এখানে কতগুলো কাটা অংশ দেখাচ্ছি। তো যখন আমাদের কোনো কাপড় ছেড়ে তো একরকম ভাবে তো ছেড়ে না, তো সেই জন্য দেখুন আমি সেই ভাগগুলো আমি কিছু দেখাচ্ছি উদাহরণ হিসাবে। এখানে দেখুন একটা লম্বা নিয়েছি, অর্থাৎ একটা এটা এল প্যাটার্ন, এটা গোল এবং এটা লম্বা অর্থাৎ আই প্যাটার্ন। মানে এইভাবে বিভিন্নভাবে কিন্তু আমাদের কাপড়গুলো ছিঁড়ে যায়। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের রিপু বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমাদের কিন্তু করতে হয়। তো আমি এখানে আলাদা আলাদা ভাগে রিপুগুলো করা আপনাদের দেখাবো। তো আজকের আমি একটাই দেখাবো। এখানে দেখুন আমি লম্বা প্যাটার্নটা নিয়েছি। তো এখানে দেখুন আমি এখানে যে লম্বা প্যাটার্নটা নিয়েছি, অর্থাৎ লম্বাভাবে এটা ছেঁড়া যদি হয়, তো এরকমভাবে আমি স্কেল দিয়ে করছি। এই কারণে কারণ ছেঁড়ার চারিদিকে কিন্তু সমান ভাগে, মানে সমান মাপ করে কিন্তু জায়গা রাখতে হবে, তবেই কিন্তু সেলাইটা বা যেটা ছেঁড়া অংশ সেটা কিন্তু মজবুত হবে। তো আমি এখানে একটু বেশি করে জায়গা রাখলাম। আপনারা চাইলে কিন্তু 1 ইঞ্চি বা 1 ইঞ্চির একটু কম অবশ্যই রাখতে পারেন, ঠিক আছে, কিন্তু স্পেসটা কিন্তু অবশ্যই রাখবেন। আমি এখানে বোঝানোর জন্য একটু বেশি করেই জায়গা রাখলাম। আপনারা কিন্তু অবশ্যই 1 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, বা একটু কম হলেও বা বেশি হলেও কিছু অসুবিধা নেই। তো এখানে আমি দেখুন শুধুমাত্র বোঝানোর জন্যই আমি স্কেল দিয়ে এইভাবে উড পেন্সিল দিয়ে এরকম ভাগ করে নিলাম। এটা কিন্তু অবশ্যই উল্টো দিকে করতে হবে সেলাইটা, আমি সেই জন্য উল্টো দিকেই দাগটা করলাম। এবং এখানে এরকম লম্বা লম্বা করে একদম একটু ঘন ঘন করে আমি কিন্তু দাগটা করে নিচ্ছি, কারণ এখানে আমি রান সেলাই দেব। এখানে রিপু মানেই কিন্তু রান সেলাই দিয়েই করতে হবে, কারণ আমাদের কাপড়ের যে বুনন যে প্যাটার্নটা সেটা কিন্তু রান সেলাইয়ের উপরেই ভিত্তি করে হয়। তো এখানে দেখুন আমি এইভাবে দাগগুলো কেটে নিয়েছি। এবারে আমি এখানে কিন্তু রান সেলাই দেব। দেখুন তার জন্য আমি এখানে দুটো সুতো নিয়েছি। এখানে দেখুন আমি দুটো সুতো নিয়েছি, কারণ এটা আমি মোটা কাপড় করছি। আর আপনারা যদি এইরকম পাতলা কাপড়ের করেন তাহলে কিন্তু অবশ্যই সিঙ্গেল সুতো নেবেন। দেখুন এটা একটু পাতলা, আর আমি যেটা করছি এটা কিন্তু মোটা কাপড়। তো সেই জন্য আমি এখানে দুটো সুতো নিয়েছি। যেমন মোটা হবে সেই অনুযায়ী কিন্তু সুতো নিতে হবে। আর এইভাবে দেখুন দাগগুলো যেটা আছে আমি এখানে রান সেলাই দিয়ে শুরু করছি। এখানে রান সেলাইটা অবশ্যই দিতে হবে কিন্তু অল্টারনেট রান সেলাই দিয়ে। তো এখানে দেখুন আমি অল্টারনেট রান সেলাই করার জন্য প্রথমে নর্মাল রান সেলাইটা এখানে দিচ্ছি। তো এইভাবে একটু ছোট ছোট করে রান সেলাইটা দেবেন। তো প্রথমে দেখুন আমি এখানে কিন্তু সুতোটা একটু বেশিই রাখব, কারণ এখানে রিপু করার জন্য বিশেষ করে একটা কিন্তু লুপ রাখতেই হয়। তো সেক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, আমি এখানে তো মোটা কাপড়ে করছি কিন্তু এখানে লুপ নাও রাখলে হয়, কিন্তু পাতলা কাপড়ে যদি করেন অবশ্যই কিন্তু লুপ রাখতে হবে। তো লুপটা কীভাবে রাখবেন সেই জন্য আমি এখানে লুপটা দেখাবো বিশেষ করে। তো এভাবে দেখুন একটা লাইন আমার হয়ে গেল। সেকেন্ড লাইনটা যখন আমি করব তো তখন কিন্তু এভাবে আমি ছোট ছোট করে আবারও লুপ রাখবো দুদিকেই। এভাবে দেখুন অল্টারনেট করে, অর্থাৎ যেখানে গ্যাপ আছে সেই গ্যাপ থেকে কিন্তু আমি এই স্টিচটা পড়বে, সেই রকম অনুযায়ী কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এর উপরে ভিত্তি করে এর কতটা টেকসই হবে সেটা নির্ভর করে। দেখুন এভাবে ছোট ছোট করে লুপ রাখতে হবে সেটা দুদিকেই। আমি তো একটা লাইন প্রথমে করে নিলাম, দেখুন সেকেন্ড লাইনটাও আমি এখানে করছি অল্টারনেট করে। তো দুদিকেই কিন্তু এরকম ছোট ছোট করে লুপ অবশ্যই রাখতে হবে পাতলা কাপড়ের ক্ষেত্রে। অবশ্যই এটা কিন্তু মোটা কাপড় করছি, এখানে কিন্তু না রাখলেও হয়। তো আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি। দেখুন সোজা দিক এইভাবে হবে আর এটা তো উল্টো দিক। তো এইভাবে ছোট ছোট করে লুপ রেখে রেখে অল্টারনেট করে আমি এটা কিন্তু বরাবরই করে যাব। এবারে দেখুন এইভাবে যেটা করছি তো এরকম কিন্তু
সমান হতে হবে, সেই জন্য কিন্তু আপনারা যখন রিপু করবেন অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিসের দরকার হয়। তো সেই অনুযায়ী আপনারা দেখবেন, করার চেষ্টা করবেন। আমার ছেঁড়াটা অবশ্যই দেখে বুঝতেই পারছেন, এখানে আমার কিন্তু এটা কিন্তু ছেঁড়া নয়, আমি এটা কাঁচি দিয়ে কেটে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ এরকম ছেঁড়া আমার কাছে সেভাবে ছিল না। তো কাঁচি দিয়ে কেটেছি, তো সেই জন্য এখানে কিন্তু সুতোটা অতটা বেরিয়ে নেই, অর্থাৎ যেখানে ছেঁড়ে সুতোটা দেখবেন অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো সেই অনুযায়ী সুতোটা কিন্তু আপনারা আগে পরিষ্কার করে নেবেন কাঁচি দিয়ে কেটে, তারপর এই সেলাইটা দেবেন। দেখুন আমি ছেঁড়াটার কাছে এইভাবে করছি, দেখুন এইভাবে। তো যতগুলো সুতো উঠে যাবে সেগুলো আপনারা অবশ্যই আগে কিন্তু কাঁচি দিয়ে কেটে সমান করে নেবেন, তারপরে এই সেলাইটা দেবেন, তবেই কিন্তু ভালো লাগবে, না হলে সুতো উঠে থাকলে কিন্তু সেটা অত ভালো মজবুত হবে না। তো এইভাবে দেখুন আমি করছি, তো এবারেও আপনারা ওইভাবে ছোটো ছোটো করে কিন্তু লুপ রাখবেন, এটা সোজা দিক। তো এইভাবে পুরোটা কিন্তু কমপ্লিট করতে হবে, আর সেলাইটা কিন্তু অবশ্যই অল্টারনেট রান সেলাই দিতে হবে, তবেই কিন্তু এটা করা যাবে। আরও একবার বলছি আপনাদের, এরকম লুপ তখনই রাখবেন যখন পাতলা কাপড় করবেন, অর্থাৎ আমরা যে শাড়িগুলো ব্যবহার করি সেই শাড়িগুলো কিন্তু পাতলা হয়, তো সেখানে একটা সিঙ্গেল সুতো দিয়েই করবেন। এখানে আমি মোটা কাপড় বলে কিন্তু এটা ডাবল সুতো দিয়ে করছি, কাপড়ের উপরে নির্ভর করবে আপনি কেমন সুতো রাখবেন এবং কেমন রাখবেন না। তো এভাবে কিন্তু পুরো প্যাটার্নটাই আমি কমপ্লিট করে নেব যতটুকু থাকবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু বেশি করে নিয়েছি, তো আপনারা একটু কম করেও নিতে পারেন, সেটা আগেই বলেছি। তো দেখুন আমি পুরো ছেঁড়া অংশটা কিন্তু এইভাবে কমপ্লিট করেছি, দেখুন এখানে কিন্তু ছেঁড়াটা অনেকটা জুড়ে গেছে। তো সুতোটা শেষ করলেও কিন্তু সেই জায়গাতেই কিন্তু এই সুতোটা এরকম বাড়তি রাখবেন। তো দেখুন আবার যখন আমি জুড়বো তো একইভাবে কিন্তু এভাবে সুতো কিন্তু একটু একটু করে রেখে তবেই কেমন কিন্তু আমি ওটা করব, এইভাবে একটু করে রাখবেন। তো এইভাবে অল্টারনেট করে কিন্তু কমপ্লিট করতে হবে। তো যেমন ছেঁড়া অংশ থাকবে সেই অনুযায়ী কিন্তু রিপু করতে হবে, সেই অনুযায়ী আপনাদের আমি দেখাবো। তো আজকের এই প্যাটার্নটা দেখালাম, অন্য দিন অন্য যেভাবে ছেঁড়বে সেইভাবে কী করে করতে হবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। আজকের আমি এইটা অংশটা দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের এইভাবে বোঝানোর জন্য। তো অনেকে অনেক রকমভাবে রিপু কিন্তু করে, তো এইভাবে রিপু করার নিয়ম সাধারণত, তো আমি সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি অনেক রকমভাবে যেভাবে রিপু ছিঁড়ে যায় কাপড়গুলো সেইভাবে রিপু করার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। দেখুন আমি এভাবে এটাকে কমপ্লিট করে দিচ্ছি, ধারের অংশতে চলে এলাম, পুরো ধারের লাইনটায়। তো এইভাবে কমপ্লিট করার পর আমি কিন্তু এবারে উল্টো দিক থেকে, অর্থাৎ অপোজিট যেদিকে দিলাম আমি, এবারে আমি উল্টো দিক থেকে অর্থাৎ বিপরীত সাইড থেকে আমি এবারে সেলাই করব। দেখুন এটা আমার হয়ে গেছে, একটা দিক এটা সোজা দিক দেখালাম, এবারে পাশ থেকে আমি করব, এটাও একইভাবে অল্টারনেট করে কিন্তু করতে হবে। দেখুন এটা সাইড থেকে এবারে করতে হবে, এটাও কিন্তু একই রকম অল্টারনেট করে করতে হবে। দেখুন এইভাবে একদম ধার থেকে, ধারের অংশগুলো থেকে কিন্তু আমাকে সোজটা তুলতে হবে। তো এটা এমন কিছুই নয়, একটু লক্ষ্য রাখবেন, দেখুন আমি কিভাবে করছি, পরপর লাইন থেকে মানে যেগুলো গ্যাপ আছে সেই গ্যাপের অংশগুলো থেকে কিন্তু আমি এইভাবে সেলাইটা করছি, দেখুন শেষ অংশগুলো থেকে তুলছি। তো সেই জন্য কিন্তু এখানে অল্টারনেট রান সেলাইটা ভালোভাবে করাটা খুবই দরকার, যাতে এরকম লাইন করে এই সেলাইটা অর্থাৎ পাশ থেকে এভাবে দেয়া যায়। দেখুন এইভাবে করলে একটা ডিজাইন চলে আসছে, যেটা কিন্তু পরপর একেবারে টান টান হয়ে থাকবে, যার ফলে ছেঁড়া অংশটা কিন্তু জুড়ে থাকবে, কোনো রকম ফাঁক হয়ে থাকবে না, আর ভীষণ মজবুত হবে সেলাইটা। তো দেখুন এইভাবে লাইন
বাই লাইন এইভাবে অল্টারনেট করে কিন্তু করতে হবে। আমি এটা প্রথম লাইন করছি, দ্বিতীয় লাইনটাও যখন করব তখনও কিন্তু ওইরকমভাবে অল্টারনেট করে আমাকে করতে হবে। এইভাবে আমি এটা শেষের দিকে চলে এলাম, এটা আমি আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু একই পদ্ধতিতে করব। দেখুন এপাশে আমি ঘুরিয়ে নিলাম, নেয়ার পর এভাবে কিন্তু করব। যেখানে স্টিচ আছে সেইখানে কিন্তু হবে না, আবার কিন্তু অন্যদিকে হবে। দেখুন পরপর লাইন অনুযায়ী কিন্তু এটা করতে হবে, গ্যাপ রেখে রেখে, অর্থাৎ অল্টারনেট রানিং সেলাই দিয়ে কিন্তু এটাকে কমপ্লিট করতে হবে। এইভাবে দেখুন পরপর প্রত্যেক লাইনটাই কিন্তু এভাবে করতে হবে, তবেই কিন্তু এই টানটা থাকবে এবং সেলাইটা যেটা অর্থাৎ ছেঁড়া অংশ সেটা কিন্তু এভাবে মজবুত করা যাবে। তো এইভাবে কিন্তু আপনারা করবেন, এটা কিন্তু ভীষণই সহজ। কিন্তু প্রথমটা যে লাইনটা আমরা করেছি রান সেলাই সেইটা শুধু একটু লক্ষ্য রাখতে হবে, আর এটা পরপর করে গেলে এরকম একটা সুন্দর ডিজাইন চলে আসবে। তো দেখুন এইভাবে আমি এটাকে করে যাব এইভাবে। তো যখন কোনো ছেঁড়া অংশ আমাদের ছিঁড়ে যায় সেটা কিন্তু এরকমভাবে রিপু করা ছাড়াও অনেকে অনেক রকমভাবে করে এখন, বিভিন্ন রিপুটাকে বা ছেঁড়া অংশটাকে জোড়ার জন্য অনেকে অ্যাপ্লিক ব্যবহার করে, অনেকে আবার অনেক রকম স্টিচ দিয়ে করে, তো সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এটা এইভাবে রিপু করতে হয় বলেই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। তো সেইভাবেও আমি কীভাবে সেটা সেলাইগুলো করবেন বা ছেঁড়া অংশগুলো আরও সুন্দরভাবে দেখাবেন, তো সেইভাবে আমি পরবর্তী ভিডিওগুলোতে নিশ্চয়ই সেগুলো দেখাবো। তো এটা যদি কোনো এমন একটা জায়গা যেখানে ধরুন ছিঁড়ে গেল, তো সেখানে সেই সেলাইগুলো দেয়া যাবে না। তো এইভাবে আপনারা রিপু করে দিতে পারেন। তো আমি এখানে একটু অন্য কালার দিয়েছি, বুঝতেই পারছেন, শুধুমাত্র বোঝানোর জন্য। এখানে কিন্তু সেম কালার দিয়ে করলে এটা কিন্তু ভীষণই সুন্দর লাগবে, রিপু করেছি সেটা কিন্তু অনেকাংশে বোঝা যায় না। তো সেই হিসাবে আপনারা একই কালার দিয়ে তো অবশ্যই করবেন, আমি এখানে একটু ডিফারেন্স কালার দিলাম সেটা কিন্তু বোঝানোর জন্য। সেটা আপনারা একটু খেয়াল করে করবেন, একই কালার দিয়ে করবেন। তো এইভাবে দেখুন আমি অল্টারনেট করে যাচ্ছি পরপর, তো এরকম একটা সুন্দর ডিজাইন চলে আসবে আর সেলাইটাও কিন্তু ভীষণ মজবুত হবে। তো এইভাবেই আমি পুরো প্যাটার্নটা কমপ্লিট করে দেব। তো দেখুন আমি এইভাবে করছি। তো এই লুপগুলো কিন্তু অবশ্য ছোট ছোট করে রাখবেন, আর আরও একবার বলছি লুপগুলো কিন্তু যখন পাতলা কাপড় হবে তখনই রাখতে হয়, এরকম মোটা কাপড়ে লুপ না রাখলেও হবে। তো আমি এখানে শুধু দেখানোর জন্য আমি এখানে লুপটা রাখলাম, কারণ এইরকম মোটা কাপড়ে লুপ না রাখলেও কিন্তু চলে। তো এইভাবে দেখুন আমি এটাকে পুরোটা কমপ্লিট করছি, এইভাবে কমপ্লিট করে দেব। তো আপনাদের এখানে ছেঁড়া অংশটার কাছে কীভাবে করেছি সেটা একটু দেখাই, দেখে তবে এটা আমি পুরোটা কমপ্লিট করছি। দেখুন যেটা ছেঁড়া অংশ বা কাটা অংশ সেটা কিন্তু এইভাবে একইভাবেই করতে হবে। তো শুধু আমি দেখাচ্ছি কীভাবে এটা আমি করেছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন এইভাবে করছি ছেঁড়া অংশটার কাছে, একইভাবে এটা কিন্তু করলে ওই টানটা কিন্তু একই রকম হয়ে যাবে, আর এইভাবে কোনো অসুবিধাই হবে না যদি প্রথমেই অল্টারনেট রানিং সেলাইটা ভালোভাবে দিয়ে থাকেন। তো এইভাবে দিলে কিন্তু কোনো অসুবিধাই হবে না, একই নিয়মে একইভাবে এটা করতে হবে। আবারও একটা কথা বলি, এই ছেঁড়াটা বা এই কাটা অংশ যদি একটু বেশি হয় বা সুতোগুলো উঠে যায় বা অন্যরকমভাবে বেশি গোল টাইপের অনেকটা ছেড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এরকম করে সেলাই দিলে হবে না, সেক্ষেত্রে কিন্তু অন্যরকমভাবে রিপুটা করতে হবে। সেগুলো আমি পরে নিশ্চয়ই আপনাদের দেখাবো। শুধুমাত্র এরকম আই প্যাটার্ন বা এরকম লম্বা প্যাটার্নে যদি ছেড়ে তবেই কিন্তু এইভাবে রিপু করলে তবেই হবে, তো সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। এভাবে দেখুন আমি ছেঁড়া অংশটার কাছে এভাবে করে নিলাম।
তারপরে একইভাবে এটা আমি কমপ্লিট করে দিচ্ছি এইভাবে। তো দেখুন এইভাবে উল্টো দিকে এরকম লাগছে। এবারে সোজা দিকটা দেখুন একই রকম, এরকম দেখতে মনে হবে। তো এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি শেষের দিকে, অর্থাৎ উল্টো দিকটা এটা। এবারে আমি সুতোটা কিন্তু ওই লুপের সমান মাপ রেখে আমি কিন্তু এটাকে কেটে দেব। এভাবে দেখুন এতটাই সুন্দর টান টান হয়েছে যে ছেঁড়া অংশটা কিন্তু বোঝাই যাচ্ছে না, সেটা খুবই একটা মজবুত সেলাই হয়ে গেছে। তো এখানে লক্ষ্য করুন, একটা যদি এই কাপড়ের সেম কালার দিয়ে করা হয় তো সেলাইটা কিন্তু কতটা সুন্দর দেখতে লাগবে। তো সেইভাবে আপনারা একই কালারের একই কাপড় দিয়ে কিন্তু এখানে করতে হবে। দেখুন ছেঁড়া অংশটা বোঝাই যাচ্ছে না, পুরো ওটা বন্ধ হয়ে গেছে। তো লুপের সমান করে আমি সুতোটা রাখলাম, যেগুলো অনেকটা বাড়তি থাকবে সেগুলো কিন্তু এরকম সমান মাপ করে আমি কেটে দেব। তো এইভাবে কমপ্লিট করেছি, দেখুন ছেঁড়াটা কিন্তু বোঝাই যাচ্ছে না এইভাবে। তো কেমন লাগলো রিফু করাটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।